ওকে বলেন, আজকে আমরা 22তম ক্লাসের আলোচনায়, তাই না? সো এলআইসিটি পিএসপি ব্যাথ 3। সো আমরা ফাংশন নিয়ে কথা বলছিলাম, ফাংশন সম্পর্কে কিছু কোশ্চিন আমরা ধরছিলাম। স্বর্ণা বলেছে, ফুয়াদ বলেছে মুক্তা সিলিন্ডার করেছে, কোন একটা বিল্ট ইন ফাংশনের নাম বলতে পারছে না। যায় দুইটা বিল্ট ইন ফাংশনের নাম বলেন। অলরেডি বলা হয়েছে এটা বাদ। না, এটা ফাংশন না। ওকে, পোস্ট গেট ফাংশনের নাম না। ওকে, তুনজুঙ্গা বলেন। ইসেট হবে, হ্যাঁ ও বলে ফেলেছে কিন্তু অলরেডি। হ্যাঁ, এক্সিটে বলেছে, আবার র্যান্ডও বলেছে। আপনার বলার আর কোনো জায়গা নেই, কারণ আমি এই ফাংশন গুলোই আলোচনা করেছিলাম। ওকে, সো টাইপ পার্ট আপনারা বলেছেন। আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে আগানোর চেষ্টা করব, ফাংশন লেখা শুরু করব। আচ্ছা দিচ্ছি, ইন্টারনেট কানেকশনটা ঠিক হোক, আপনাদের পিএসপি ম্যানুয়ালের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা ফাংশন নিয়ে কথা বলছিলাম, আর ফাংশনের আলোচনার শুরুতেই গতদিন থিওরিটিক্যাল বেশ কিছু কথাবার্তা হয়েছে। আজকে আমরা ফাংশনের উপরে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কথা বলবো, এবং ছোট ছোট ফাংশন নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। আমি আপনারা ইউজার এন্ড থেকে ইনপুট নিতে পারেন, তাই না? ইউজার থেকে ইনপুট আপনারা কিন্তু নিতে পারেন, এবং সেই অনুযায়ী আমরা কিছু ফাংশনও চাইলে ডেভেলপ করতে পারি। মনে করেন যে আমি যদি আগের কিছু কোড নিয়ে কথা বলি, আচ্ছা 18 আমার কাছে আছে, 19 নেই কেন? আচ্ছা আচ্ছা, 19 এক্সাম ছিল, ঠিক আছে। আপনাদের থিওরিটিক্যাল এক্সাম হয়েছে, রাইট? না,
প্র্যাকটিক্যাল কোড লিখতে দেওয়া হয়েছে, এমসিকিউটা বাকি আছে, এমসিকিউটা আগামী কালকে ইয়েতে হবে, ওয়েবে হবে, অনলাইনে। এখানে বসি, না এক্সাম তো মাত্র 40 মিনিট। হ্যাঁ, পিএসপি সিনট্যাক্স পর্যন্ত। আচ্ছা, আমরা এখানে যদি একটু কোডিং এ যাই, মনে করেন এটাকে আমি বলছি ফাংশনস ডট পিএসপি, একটা ফাইল আমি তৈরি করেছি বা ফাংশন নামে একটা ফাইল তৈরি করেছি, এটার উপরে আজকে একটু প্র্যাকটিস করব আমরা, ছোট ছোট কিছু ফাংশন সম্পর্কে জানার চেষ্টা করব এবং ছোট বড় বেশ কিছু ফাংশন আমরা ইউজ করার চেষ্টা করব, যাতে আমরা কিছুটা বুঝে উঠি যে ফাংশন কিভাবে লিখতে হয়। মনে করেন যে আমাকে বলা হচ্ছে আমি একটি স্ট্রিং ইনপুট দিব, রাইট? আমার আমার ফর্ম থেকে একটা স্ট্রিং ইনপুট আসবে, আর ওই ফর্মের স্ট্রিং ইনপুটটা থেকে আমাকে বের করতে বলা হচ্ছে যে যতগুলো এই এই স্ট্রিংটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেই নাম্বারটা দেখাও, আর স্ট্রিংটার মধ্যে কতগুলো লেটার আছে সেই নাম্বারটা দেখাও, রাইট? আমাকে বলা হচ্ছে যে আমি একটা স্ট্রিং দিব, ওই স্ট্রিংটা কতগুলো ওয়ার্ড আছে এবং কতগুলো লেটার আছে সেটা আমাকে দেখাতে হবে। এটা হচ্ছে আমার জন্য টাস্ক, আমার জন্য ডিফাইন্ড টাস্ক, বলা হলো যে এই কাজটুকু তোমার করতে হবে, এবং বলা হচ্ছে এটা ফাংশন দিয়ে করতে হবে। তো কোন একটা স্ট্রিং এর মধ্যে থেকে কতগুলো ওয়ার্ড আছে সেটা জানার উপায় আমাদের বের করতে হবে, কয়টা লেটার আছে সেটা জানার উপায় আমাকে বের করতে হবে। যদি প্রোগ্রামিং করে করতে চাই, এই সময়ের জন্য আমাদের জন্য কঠিন হবে, তাই না? কিভাবে আমি ওয়ার্ড চেক করে বের করব, কিভাবে আমি লেটার চেক করে বের করব, সো সবকিছুর ঊর্ধ্বে আমি যদি করতেও পারি, শুরুতে যে টাস্কটা বা যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে যে তার নিজস্ব ব্যাকআপে এটা আছে কিনা, ল্যাঙ্গুয়েজ ব্যাকআপে এটা আছে কিনা সেটা আগে খুঁজে দেখা, যদি না থাকে দেন নিজে ট্রাই করতে হবে বা নিজে করার চেষ্টা করতে হবে, বা আমার যদি করতেই হয় তাহলে করতেই পারতে হবে। তো শুরুতে তার যে সিস্টেম, তার যে সার্ভার, তার সার্ভারের ভিতরে এমন কিছু আছে কিনা যা দিয়ে আমি এই কাজটা খুব সহজে করে ফেলতে পারি। সো আমরা বলছিলাম যে বিল্ট ইন ফাংশন আছে কতগুলো, মোর দেন 1100। সো চান্স তো ডেফিনেটলি আছে যে ওয়ার্ডের নাম্বারটা আর লেটারের নাম্বারটা পাওয়ার, রাইট? বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আছে, বিল্ট ইন ফাংশন আছে যার মাধ্যমে আমরা ওয়ার্ড নাম্বারও বের করতে পারি, লেটার নাম্বারও বের করতে পারি, ইভেন ডিস্ক স্পেসও বের করতে পারি, ডিস্কের ফ্রি স্পেসও বের করতে পারি, কোনো ফাইলের ভেতরকার কোডও আমি নিয়ে নিতে পারি, ফাইলের ভেতরে রাইট, রিড, অ্যাপেন্ড সবই করতে পারি। তার মানে কি, এমন কিছু ফাংশন আছে বা যা যা ফাংশন এখানে করে দেওয়া আছে যা দিয়ে আপনি যা চিন্তা করছেন অলমোস্ট সবই করা সম্ভব, বাট কাস্টমাইজ নেই, যে আপনি এখন রাইট নাও যা চাচ্ছেন এক্স্যাক্টলি তাই আপনাকে দেবে। লাইক আমার চাওয়াটা কি, আমি ওয়ার্ড এবং লেটার দুইটাই চাচ্ছি, বাট সে করে রেখেছে কি ওয়ার্ড পাওয়া যাবে একটা ফাংশন দিয়ে, লেটার পাওয়া যাবে আরেকটা ফাংশন দিয়ে, আমাকে কম্বাইন করতে হবে, ইউজ করা আমাকে শিখতে হবে এবং কোথায় আছে সেটা আমাকে বের করাও জানতে হবে। সবচেয়ে সহজ উপায় গুগলে যাওয়া এবং আপনি যা করতে চাচ্ছেন সেটা লিখতে পারা, কিওয়ার্ডটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনাকে সলিউশনের দিকে অটোমেটিক নিয়ে যাবে উইথ এক্সাম্পলস। আর যদি আমার কাছে পিএসপি ম্যানুয়াল থাকে, মনে করেন ছোট্ট একটা ফাংশন আপনি নাম পেয়েছেন বাট এক্সাম্পল খুঁজে পাচ্ছেন না, তখন ম্যানুয়ালে চলে যাবেন আর সার্চিংয়ে গিয়ে ফাংশনের নামটা লিখলে ওই ফাংশনের উপরে মিনিমাম 4-5টা এক্সাম্পল আপনি তার ডকুমেন্টেশন থেকেই পেয়ে যাবেন। কিভাবে এই ফাংশনটা আপনি ইউজ করবেন তার সকল পদ্ধতি ওখানে সুন্দর করে বলা আছে, ঠিক আছে? তো আমার টার্গেটটা কি, আমি একটা ফাংশন লিখবো যার ওয়ার্ড এবং লেটার বোথ আমাকে বের করে দেবে। এসটিআর ওয়ার্ড লেটার কাউন্ট, এটা হচ্ছে একটা ফাংশন যার নাম আমি লিখেছি, যাকে আমি কল করলাম, রাইট? এই ফাংশনটা কি বিল্ট ইন অর ইউজার ডিফাইন্ড?
user define এর definition আমাকে লিখতে হবে সো definitionটা লেখার চেষ্টা করছি আমাকে বলা হচ্ছে যে স্ট্রিং ওয়ার্ড লেটার কাউন্ট করবে এই ফাংশনটা একটু খেয়াল করেন যে আমি একটা স্ট্যান্ডার্ড ফলো করছি কিন্তু রাইট ওই যে নেমিং কনভেনশনটা মনে আছে যে তিনটা রুলস আমি বলেছিলাম নেমিং কনভেনশনের ওইটাই কিন্তু আস্তে আস্তে করে আমি ফলো করতে করতে আগাচ্ছি এখন এসটিও ওয়ার্ড লেটার কাউন্ট যে ফাংশনটা আছে এই ফাংশনটা থেকে আমি যদি স্ট্রিং প্রোভাইড করি দিস ইজ আ স্ট্রিং জাস্ট একটা স্ট্রিং লিখেছে দিস ইজ আ স্ট্রিং রাইট এই কথাটা লিখেছে এখানে ওয়ার্ড কয়টা আছে চারটা আর লেটার কয়টা আছে ষোলোটা আছে হোয়াইট স্পেসও নেবে হ্যাঁ হোয়াইট স্পেসও নেবে এখানে আছে ষোলোটা হ্যাঁ লেটার স্পেলিং টা ভুল হয়েছে লেটার স্পেলিং টা আমরা নিয়ে নিচ্ছি হ্যাঁ দেখেন এস টি আর এস টি আর আন্ডার স্কোর ওয়ার্ড কাউন্ট এই যে স্ট্রিং প্রোভাইড করছি তাকে আমি এই স্ট্রিংটা এখানে ধরে নিব হ্যাঁ str word count এটা বিল্ট ইন ফাংশন একটু খেয়াল করেন কিভাবে আসলো বিল্ট ইন ফাংশনটা বিল্ট ইন ফাংশন গুলো কন্ট্রোল স্পেস দিয়ে যদি আপনি ফাংশনের নাম লেখা শুরু করেন আপনার ইউজার ডিফাইন্ড ফাংশন যদি বিল্ট ইন ফাংশনের সঙ্গে মিলে যায় তখন কিন্তু এখানে সাজেশনে দেখিয়ে দেবে যে এই নামে একটা বিল্ট ইন ফাংশন আছে আমি str দিয়ে আন্ডারস্কোর দিয়ে ওয়ার্ড লিখছি একটু খেয়াল করেন str word letter count এটা বেসিক্যালি কোথায় আছে function.php তে আর সকল বিল্ট ইন ফাংশন থাকে কোথায় php প্ল্যাটফর্মে এটা বোঝাই যাচ্ছে এই ফাইলটা আমার তৈরি করা এবং এই ফাংশনটার নাম আমি নিজে লিখেছি রাইট সো এটা স্পেসিফিক ফাইল শো করছে আর এই তিনটা ফাংশন বেসিক্যালি বিল্ট ইন ফাংশনের নাম সেম বাট প্যারামিটারস আর কি ডিফারেন্ট মানে এই ফাংশনের তিনটা প্যারামিটার পর্যন্ত দেয়া যায় তো আমরা একটা ফাংশন প্যারামিটারই দিয়েছি এটা পিএসপি প্ল্যাটফর্ম থেকে আমরা ফাংশনটা নিয়ে নিয়েছি দ্যাট মিনস এটা একটা বিল্ট ইন ফাংশন আর ওইটা ওভাররাইট হয়ে যাবে তখন ঠিক আছে যে আগে ইউজার ডিফাইন পাবে পরে বিল্ট ইন পাবে ওকে সো আমি যদি এখন এখানে এটাকে ইকো দেই তারপরে আমি str len আপনি স্ট্রিং লেটার নামে কোনো ফাংশন পাবেন না আপনাকে যদি আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে আমার ইন্টারনেট কানেকশন নেই ইন্টারনেট কানেকশন থাকলে আপনি গিয়ে চেক করেন যে হাউ ক্যান আই ফাইন্ড এ লেটার নাম্বার ইন পিএসপি বা নাম্বার অফ লেটার ইন স্ট্রিং ইন পিএসপি তাহলে আপনাকে ফাংশনের নাম কিন্তু সাজেস্ট করবে সার্চ ইঞ্জিন রাইট বলে দেবে স্ট্রিং লেন্থটা ইউজ করেন সো এসটিআর লেন্থ এটা একটা বিল্ট ইন ফাংশন দেখেন এটা কিভাবে আসছে এসটিআর লেন্থটা যখন আমি লিখছিলাম এস টি আমি লিখেছি এস টি আর আমি লিখেছি এল চেক করলে কিন্তু এসটিআর লেন্থ একটাই ফাংশন রাইট সো এসটিআর লেন্থের মধ্যে আমি যখন আমার স্ট্রিংটা দিয়ে দিব দ্যাট মিনস এই স্ট্রিংটা প্যারামিটার নিয়ে অনেকের প্রবলেম ছিল এটা কিন্তু একটা প্যারামিটার এটা কিন্তু সিঙ্গেল প্যারামিটার যদিও এটা স্ট্রিং চারটা ওয়ার্ড সেখানে রয়েছে বাট প্যারামিটার গুলো কিভাবে হবে কমা সেপারেটেড হবে যেহেতু একটাও কমা নেই তার মানে কি এটা একটা প্যারামিটার যদি আমি এখানে আবার এভাবে পাঠাই এখন প্যারামিটার কয়টা হলো দুইটা যদিও সেকেন্ড প্যারামিটারটা ব্ল্যাঙ্ক বাট এটা একটা প্যারামিটার ওকে
এবার চেক করি। দেখেন ওপরে দেখে আছে 4 আর 16। সো আমি যদি এখানে এভাবে লিখি, নাম্বার অফ ওয়ার্ড কি দিতে হবে, স্ট্রিং এর পাশে ফাংশন, সো ডট দিয়ে দিতে হবে না, কনক্যাট করার জন্য কনক্যাট করতে হবে। সো আবার নাম্বার অফ লেটার ওয়ার্ড 4 লেটার 16। আচ্ছা, এটা তো গেলে একটা উপায়, তাই না, যে আমি ফাংশনটাকে বা আমি যা চাচ্ছি সেটা বিল্ট ইন ফাংশনের হেল্প নিয়ে আমি এটা করতে পারছি। বাট ওই দুটো বিল্ট ইন ফাংশনকে আমি এক জায়গায় সমন্বয় করলাম, তাই না, যে আমার চাওয়া ছিল ওয়ার্ডও বের করবে লেটারও বের করবে, বাট দুইটা বিল্ট ইন ফাংশন এখানে ইউজ করেছি, যে একটা বিল্ট ইন ফাংশন আমাকে ওয়ার্ড দিচ্ছে আর একটা বিল্ট ইন ফাংশন আমাকে লেটার দিচ্ছে। এখন না, ওটা স্পেস কাউন্ট করবে, সে ওয়ে করতে হলে আপনাকে নিজে বানাতে হবে, নিজে তৈরি করতে হবে, স্পেস গুলো আপনাকে বাদ দিয়ে কাউন্ট করতে হবে। হ্যাঁ, এই যে যা আমি দিয়েছি, কোথায় আমি এখানে যা লিখেছি সেটা অটোমেটিক ফার্স্ট প্যারামিটারে বাইন্ড হয়ে যাবে। এটা তো রুলস, গতদিন দেখিয়েছিলাম না, একটা জিনিস খেয়াল করেন, গতদিনের এক্সাম্পলটা যদি আমরা বের করি, এখানে আমি কি পাঠাচ্ছিলাম, 100 আর 200 প্যারামিটার কি ছিল, এক্স আর ওয়াই, সো অ্যাসাইন হয়ে যাচ্ছিল না, 100 এক্স এ আর 200 ওয়াই। বুঝি নাই আপনার কথা, ডলার স্ট্রিং আমি তো ফাংশন, আমার তো ফাংশন কল করতে হবে, ডলার
equal then না কিভাবে পাবে আমি আমি কি ফাংশন কল করেছি এটাকে কল করেছে কে এটাকে কল করবে কি আমি কি পাবো লেটস চেক মানে আমি তো ফাংশনকেই কল করি নাই ফাংশনের পার্ট তো দুইটা একটা কি কলিং আর একটা কি ডেফিনেশন আমাকে তো কলটা করতে হবে আপনি এটা করেছেন করেন নো ইস্যুজ আপনি একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংটা লিখে এই ভেরিয়েবলটা প্যারামিটারে দিয়ে দেন একই কথা আমার এক লাইনের কোড বেশি লিখতে হচ্ছে এই আর কি রাইট বাট আলটিমেটলি যখন আমরা ইউজার এন্ড থেকে ডাটা নিয়ে এটা করার চেষ্টা করব তখন এখানে পোস্টের ভ্যালুটা এই ভেরিয়েবলে রেখে ভ্যালুটা এখান থেকে পাস করে দেওয়াটাই কি ওয়াইজ তা ঠিক আছে রাইট অথবা সরাসরি পোস্ট থেকে ভ্যালুটা এখান থেকে নিয়ে ফাংশনের প্যারামিটারে পাস করে দিলেই হয় আপনি বুঝতে পেরেছেন কলিং না হলে কিন্তু ফাংশন ডেফিনেশন কাজ করবে না কারণ আমি ডিফাইন করে রেখেছি বাট তাকে আমি ডাকিই নাই সে কি ইউজ হবে ডেফিনেশন অলওয়েজ হাইড থাকে তাকে কল করতে হয় ইউজেবল করার জন্য আমি যেটা করে দিলাম ফাংশনের ডেফিনেশন আমি দিয়ে দিয়েছি বাট এখন আমি একটা ছোট্ট কাজ আপনাদের কাছ থেকে করে চাচ্ছি যে এটা তো আমি ফিক্সড লিখে দিয়েছি এটা ইনপুট বক্সের মধ্যে থেকে আসবে রাইট ইউজার যা দেবে তার উপরে আমাকে আউটপুট দেখাবে এটা একটু করেন প্যারামিটার বা আদার্স এই বিষয়গুলো বোঝা যাচ্ছে না আপনি এই যে প্যারামিটার এটা কোথায় পেয়েছেন কিভাবে কাজ করছে আই ডোন্ট নো আপনার প্যারামিটার লেন্থ কিভাবে কি দেখাচ্ছে এটা আমি যেটা করতে বলছি একটু খেয়াল করেন যে দিস ক্লোজ হ্যাঁ ডেফিনেশনটা কোথায় উপরে বলেন একটু খেয়াল করেন ফর্ম অ্যাকশন আর মেথড আমার কি সো টেবিলে টিআর যাচ্ছে এর উপরে বেস করে বেশ কিছু এক্সাম্পল হবে কিন্তু হ্যাঁ খেয়াল করবেন ইনপুট টাইপ টেক্সট নেম কি হবে গিভেন স্ট্রিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মের ইনপুট বক্সের নাম তারপরে আবার টিআর দিচ্ছি আবার টিডি দিচ্ছি খুব ভালো মতো দেখবেন টিডির মধ্যে ইনপুট টাইপ সাবমিট নেম বাটন ভ্যালু ক্লিক এবার আসি আউটপুটের জায়গাতে টিআর টিডি
এই পার্টিকুলার টিডির মধ্যে থেকে যদি আমরা এই ফাংশনটাকে কল করতে চাই, কি করছি, কোন একটা ফাংশনকে কল করছি আমরা, তাই না? ফাংশনের নাম কি? স্ট্রিং ওয়ার্ড কাউন্ট। এই যে স্ট্রিংটা, এটা কোথা থেকে আসবে? এটা কি ফিক্সড? এটা কি ফিক্সড? যেটা ইনপুট দেয়া হবে সেটাই আসবে। ইনপুট কোথায় আছে? ফর্মে আছে। ফর্মেট এটা কিভাবে আসে? পোস্টের মাধ্যমে, রাইট? সেখানে বুঝবে কি ডলার আন্ডার স্কোর পোস্ট, ইন্ডেক্সের নাম কি গিভেন, মুখস্থ নাকি? হ্যাঁ, ফার্স্ট নাম্বারটা তো কোন কালে দিয়েছিলাম, এটা করার কি আছে? আলহামদুলিল্লাহ, মিষ্টি খাওয়া গতকাল আসছে। আচ্ছা, কোথায় যাবে? একটা বাড়ি ধরে দিয়েছে। কি কাজ? ভেরি গুড, ভেরি গুড। তো খেয়াল করেন, এই ডাটাটা কি পোস্ট থেকে আসছে না? সো পোস্ট থেকে নিয়ে আমার গিভেন টেক্সটে যাচ্ছে, পোস্ট থেকে নিয়ে আমার গিভেন টেক্সটে। গিভেন টেক্সট মানে কি? স্ট্রিং, মানে ওখানে যা পাবে এগুলো তো দেবে। রিয়াদ, রিয়াদের যে প্রবলেম হচ্ছিল, সরাসরি সম্ভবত আপনি পোস্ট দিয়ে দিচ্ছিলেন। পোস্ট কিন্তু একটা অ্যারে, আর পোস্টের গিভেন টেক্স যেটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্ডেক্সের নাম, এই গিভেন টেক্স ইন্ডেক্সের নাম। তো এখানে একটা আসবে কি? স্ট্রিং, যেটা আমি ইনপুট বক্সের মধ্যে লিখবো, রাইট? হয়তো আপনি ইয়ার ক্লাসটা মিস করেছেন, যেদিন মেথড নিয়ে আমি কথা বলেছিলাম ওই দিন আপনি মিস করে গেছেন, এই কারণে প্রবলেমটা রয়ে গেছে। বাই দ্য ওয়ে, বাট স্টিল এখানে কিন্তু গিভেন টেক্সটের একটা এরর দেখাবে। আমি যদি ফাইলটাকে রান করাই, আনডিফাইন্ড ইন্ডেক্স গিভেন টেক্সট, আনডিফাইন্ড ইন্ডেক্স না, কারণ প্রাথমিকভাবে তো আমার গিভেন টেক্সট ইন্ডেক্স নেই, কারণ আমি বাটনই প্রেস করি নাই। বাটন প্রেস করলেই না ভ্যালু আসবে, বোঝা যাচ্ছে? তো আমাকে কি করতে হবে স্বর্ণা? ইফ দিয়ে সেট দিতে হবে। ভেরি নাইস। তো খেয়াল করেন, আমি বলেছিলাম যে যারা প্র্যাকটিস করবে তারাই বলতে পারবে। পোস্ট, স্বর্ণা প্র্যাকটিস করছে, জায়েদ প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। সৌদ, সৌদ করছে না। দেখেন এরর চলে গেছে না? এখন লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার ইন বাংলাদেশ ক্লিক করেছি, একটু খেয়াল করেন, এখানে আবার বলছে আনডিফাইন্ড ইন্ডেক্স গিভেন টেক্সট। 35 নম্বর লাইনে গিভেন টেক্সট, এটা কি গিভেন টেক্সট? গিভেন স্ট্রিং, খেয়াল করেন। তোমার ইন্ডেক্সটা কি ছিল? গিভেন স্ট্রিং, আমরা ভুল করেছিলাম। লেটস ট্রাই ওয়ান্স অ্যাগেইন, এবার কাজ করছে, খেয়াল করেছেন? লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার যখন লিখছি, ওয়ার্ড নাম্বার 6 আর লেটার নাম্বার 42। আমি যে ওয়ার্ডটা লিখবো ওইটা যদি অ্যারের মধ্যে সে খুঁজে পায় তাহলে লিখা দেখাবে নিচ দিয়ে ফাউন্ড, আর যদি খুঁজে না পায় লিখা দেখাবে কি নট ফাউন্ড। এখন এটা কিভাবে করবেন, অ্যারের মধ্যে থেকে কিভাবে আমি সার্চ করব, বড় একটা ডিফিকাল্টিস চলে আসছে আমাদের মধ্যে, না? অ্যারেতে ফাংশন চেক করার জন্য, মানে ভ্যালু চেক করার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে ইন আন্ডার স্কোর অ্যারে। কোশ্চিনটা হচ্ছে, আমি ইনপুট বক্সে, আমি মনে করেন আমার যে ইনপুট বক্স আছে এখানে লিখলাম পিএসপি, এখানে বললাম কি সার্চ, সে এখানে দেখাবে কি ফাউন্ড অথবা দেখাবে কি নট ফাউন্ড। কোথা থেকে সার্চ করবে, স্ট্রিংটা কোথায় সে খুঁজে পাবে? আমাদের হাতে তো এখন ডেটাবেস নেই, বাট নাম্বার অফ ডেটা যদি আমি স্টোর রাখতে চাই কোথায় রাখতে পারি? অ্যারেতে, কারণ আমরা অ্যারে শিখেছি। সো অ্যারের মধ্যে আপনারা 10টা মতো স্ট্রিং নিয়ে রাখেন,
রাইট? আর অ্যারে থেকে সার্চ করার পদ্ধতির জন্য একটা ফাংশন আছে ইন আন্ডারস্কোর অ্যারে, সেটা ইউজ করে একটা ইউজার ডিফাইন ফাংশন বানান। ফাংশনটা কি দেবে? আমি যে ইনপুটটা দিব সেই অ্যারেতে সার্চ করবে, অ্যারে যদি খুঁজে পায় তাহলে বলবে ফাউন্ড, আদারওয়াইজ বলবে নট ফাউন্ড। না পারলে তো আমি আছি, বাট হ্যাঁ ইন আন্ডারস্কোর অ্যারে। বাট এই কোডটা পেন্ড হবে না, সবাই একটু আমরা দেখি যে আমি যে টাস্কটা দিয়েছিলাম সে টাস্কটা যদি করতে যায়। আমাদের একটা প্রবলেম হচ্ছে সবারই, যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে প্যারামিটার নিয়ে কাজ করার জায়গাটাতে এলোমেলো করে ফেলছেন আপনারা। প্যারামিটারের জায়গাটাতে একটু এলোমেলো করে ফেলছেন, কেন সেটা একটু বোঝার চেষ্টা করি আপনাদের সাথে। বেসিক্যালি আমি যদি ফাংশন নিয়ে বেসিক লেভেল আলোচনায় আসি, ফাংশন বেসিক ডট পিএসপি তে আমি গত দিনের এক্সাম্পলটা নিয়েই কাজ করব, যেরকম আমি দেখিয়েছিলাম অ্যাড ফাংশনটা দেখিয়েছিলাম না, ওখানে একটু গন্ডগোল দেখা দিচ্ছে। মনে করেন যে আমি একটা ফাংশন লিখছি যার নাম অ্যাড বলছি, এটাকে কি বলছি ফাংশনের কলিং। তো এই ফাইলটাকে যদি আবার রান করাই, হয়ে গেল, এখানে ফাইলটা আসে নাই কেন? ফাংশন বেসিক আমি এটা তৈরি করেছি ডে 20 তে, এটা 22 তে হবে না। একটা পিএসপি ফাইল নিচ্ছি, ফাংশন বেসিক এটাকে বলছি আমি ফাংশনের কলিং। এটাকে যদি আমি রান করাই কি বলছে, কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড। এই ফাংশনের কোনো ডেফিনেশন নেই, তার মানে সে ডেফিনেশন খোঁজার চেষ্টা করছে, তাই কিনা? তো ডেফিনেশনটা কিভাবে দিতে হয়, এটাকে আমরা বলি ডেফিনেশন স্ট্রাকচার, রাইট? মুক্তা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ইউজার ডিফাইন একটা ফাংশনের ডেফিনেশনের জন্য জাস্ট বলতে পারেন এটাই ডেফিনেশন। আমি যদি এতটুকু থাকে আমার কোনো এরর নেই, সে বলছে যে এটা ডেফিনেশন, যদি এর ভেতরে কোনো কোড নেই, কোনো কাজ সে সম্পন্ন করছে না। তারপরে একটা ব্লক আমরা তৈরি করেছি কিন্তু এখানে, তাই কি না? এর কাজটা কি? সে তো কোনো একটা টাস্ক এক্সিকিউট করবে, দেন না আমি তাকে রিউজ করতে পারবো, রাইট? আমরা রিউজ করতে শিখবো বা রিউজ করার চেষ্টা করবো। যদি সেই কাজটাই আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, মনে করেন শুরুতে আমরা যেটা করেছিলাম জেড ইকুয়াল 10+20, এটা ফিক্সড, এটাকে আমরা বলছি স্ট্যাটিক ফাংশন। লাইক যতবার কল করব ততবার সে 12 দেখাবে, তাই কিনা? এর চেয়ে বেশি কিছু দেখাবে? এর চেয়ে কিন্তু বিশেষ বা বেশি কিছু দেখাবে না, কারণ যতবার ফাংশনকে কল করব ততবার সে 10+2 দেখাবে। আমি ইকো করে দিচ্ছি আমার ডলার জেড কে, ইকো করে রাখলাম। নাও এবার যদি আমরা লোড দেই আমার কি আসে একটু খেয়াল করেন, 12 এসে হচ্ছে আমার 12। z ইকুয়াল 10+2, এটা 12 এসেছে।
এখন এই কলিংটা আমি যদি এভাবে করি, রাইট, আবার কল করেছি, আবার কি দেখাচ্ছে, 12B দেখাচ্ছে। যদি আবার কল করি, আসেন ছিলাম না দেখেন কয়বার কল হয়েছে ফাংশনটা, চারবার কল হয়েছে, না চারবার কল হয়েছে, চারবারই আমার একই আউটপুটই দিচ্ছে। সবাই একটু খেয়াল করেন, আমি পেছনে ফেরত আসার কারণ হিসেবে বলছি যে আমরা অনেকেই কিন্তু এখনো মিস করছি, বিষয়টা বুঝতে পারছি না ঠিক মতো। সো কলিং এবং ডেফিনেশন এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা, ডেফিনেশনের মধ্যে আমি ইচ্ছে মতো কোড করতে পারি যা ডিমান্ড করে, আমি যা চাচ্ছি আমার ফাংশনটা যে টাস্কটা করবে সেটা ডেফিনেশনের মধ্যে আমাকে দিতে হবে। এখন কলিং কি ডেফিনেশন কি সেটাই যদি আমরা ঠিক মতো ধরতে না পারি তাহলে কিন্তু পরবর্তী টাস্কটা এক্সিকিউট করাটা ডিফিকাল্ট। কলিং তো বোঝা যাচ্ছে জাস্ট একটা ফাংশনের নাম লিখে ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে দিলে ওটা কল হয়ে যাবে, এবং সে দুই জায়গায় খুঁজবে, প্রথমে খুঁজবে যেটা ইউজার ডিফাইন কিনা, যদি না পায় তখন সে বিল্ট ইন এ খুঁজবে, আর যদি কোথাও না পায় সে বলবে আনডিফাইন, রাইট? আমি বুঝতে পেরেছি, ফার্স্ট ইউজার ডিফাইন তারপরে বিল্ট ইন, যদি সব জায়গায় থেকে ফেল করে তখন সে বলবে আনডিফাইন। ওকে, এখন ডিফাইন কারণ ফাংশনটা সে পাচ্ছে, বাট প্রবলেমটা কি, আমার ফাংশন করে লাভটা কি হয়েছে, হয়েছে যে একই কোড আমি বারবার ইউজ করতে পারছি, আমাকে প্রতিবার এই দুই লাইনের কোড লিখতে হচ্ছে না, তাই কি না? বাট এই ফাংশনটার মধ্যে শুধু দুই লাইনেরই কি কোড থাকবে, এটা 20 লাইন হতে পারে, 200 লাইনেরও হতে পারে, তার মানে ডেফিনেটলি একটা বেনিফিট আছে যে একটা ফাংশন যখন আমি লিখছি সেটা স্ট্যাটিক হলেও ওটা আমার অনেক কাজে লাগতে পারে, তাই কিনা? আমি গতদিন এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে এই বোতলের কথাটা, আমি আমি যখন এই বোতলটা বানাচ্ছি তখন একটু ডিফারেন্ট স্টাইলে বানাচ্ছি, যে এই কর্কটা এবং বডিটাকে আমি ডাইনামিক করতে চাচ্ছি, কালারটা শুধু এই কর্ক আর বোতলের বডিটার কালারটা শুধু ডাইনামিক করতে চাচ্ছি, কারণ আমি যখন এই বোতলটা বাজারে কিনতে গিয়েছিলাম তখন তিনটা ডিজাইন দেখেছিলাম, বডিটার, এই যে বোতলের মুখের সাথে বেস করে এর যে প্রিন্টিংটা, এই প্রিন্টিংটা কিন্তু মেলানো আছে, এটা একটা ব্ল্যাক ছিল আর এটা একটা গ্রিন, বা এটা একটা রেড, একটা ব্ল্যাক এবং একটা গ্রিন টাইপের একটা কালার ছিল, গ্রিন বাট লাইট গ্রিন। সো এই তিনটা কালার তার সাথে বেস করে কিন্তু বডির কালার গুলো ছিল, তার মানে তারা কি করেছে, যে আমি যদি এটা প্রোগ্রামিং করে বোতলটা বানাই ডেফিনেটলি এই জায়গাটা কর্কটাকে এবং বডির যে প্রিন্টটাকে এই জায়গাটাকে কিন্তু আমি একটা অপশন ওপেন করে রাখব, যাতে যখনই আমি যে কালারটা পুট করব, যে কালারটা প্রোভাইড করব, সেই কালার অনুযায়ী বোতল আমাকে সে দিয়ে দেবে। তার মানে আমি কি কর্কের কালার আর বডি কালার বলে দেব, যে আমার এখন কর্কের কালার রেড আর বডি কালার হোয়াইট রেড দরকার, রাইট? সে আমাকে সেটাই পাঠাবে। আবার আমি যদি বলি কর্কের কালার গ্রিন আর বডি কালার মানে বডি প্রিন্টিং কালার আমি গ্রিন চাচ্ছি, তখন সে সেটাই পাঠাবে, বাট মূল স্ট্রাকচার কিন্তু সব ঠিকই আছে, শুধু কি করছি আমি কালার ডিজাইনটা চেঞ্জ করছি, মানে ডিফারেন্ট ডিফারেন্ট বোতল কিন্তু আমি পাচ্ছি, আদারওয়াইজ আমাকে কিন্তু সেম জিনিসই নিতে হতো অলওয়েজ। প্যারামিটার কি করবে, প্যারামিটার আমাকে ফিক্স কোনো কিছুকে কিছুটা ডাইনামিক করে তুলবে। ফর এক্সাম্পল আমার ফাংশনটা যদি 200x200 স্কোয়ার একটা শেপ রিটার্ন করে এবং অলওয়েজ সেটা রিটার্ন করতেই থাকে, আমার 200x200 শেপের স্কোয়ার আমার সবসময় নাও লাগতে পারে, কখনো আমার 300x300, কখনো আমার 300 মানে 400x400, কখনো আমার 400x300 শেপ লাগতেই পারে। যদি আমি উইথ আর হাইটটাকে ডাইনামিক করি ইউজার থেকে নেই, তাহলে একটা ফাংশন দিয়ে কি সকল শেপ দিতে পারবো? আদারওয়াইজ যখন 200x200 তখন ওই ফিক্স 200x200 কে কল করতে হবে, 300x300 ফিক্স 300x300 কে কল করতে হবে, বিষয়টা বোঝা যাচ্ছে? বাট যখন আমি এটাকে ডাইনামিক করছি তখন আরও কন্ট্রোলে চলে আসছে, আমার আমার অনেক কোড কম লিখতে হচ্ছে। গতদিন আমি কিন্তু বিষয়টাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়েছিলাম
যে আমি অনেকগুলো কর্নার তৈরি করেছিলাম, অনেকগুলো বক্স তৈরি করেছিলাম, একটা সার্কেল তৈরি করেছিলাম, যদি আমি কোড রিউজ করতে পারি, আমি কোডটাকে ডাইনামিক করতে পারি, তাহলে সেটা কি কি করা সম্ভব? 380 লাইনের কোড থেকে 96 লাইন পর্যন্ত পৌঁছানো সম্ভব, রাইট? যে আমি যখন কোড লিখবো, যখন আমার হাতে কোনো কিছু নেই, আমি কোনো কিছু জানি না, তখন র কোডিং করছি, প্রসিডিউরাল প্রসেসে ফাংশনও জানি না, তখন কিন্তু আমার 380 লাইনের কোডের প্রয়োজন পড়ছিল। তারপরে যখন আমি ফাংশন লিখলাম, তখন সেটা নেমে আসলো কততে? 240 লাইনে। আর যখন এটাকে ডাইনামিক ফাংশন লিখলাম, তখন এটা নেমে চলে আসলো কোথায়? 96 লাইনে। যদি কেউ ভুলে যান বা না বোঝেন, 19 নম্বর ভিডিওটা একটু দেখবেন, ক্লাস নাম্বার 19, ওখানে এলাবরেটলি বলা আছে যে আমরা ফাংশন কেন ইউজ করছি। এখন এটাকে রিউজেবল বা এটাকে মোর ইউজেবল করতে হলে আমরা ডেফিনেটলি যোগ করার চেষ্টা করছি। যোগ করব, কাকে যোগ করব? দুইটা ভ্যালুকেই তো যোগ করব, তাই না? এখন আমি যদি প্যারামিটার থেকে থ্রো করি দুইটা ভ্যালু, তাহলে ফাংশনের ডেফিনেশনকে সেটা রিড করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে ডিফাইন করতে হবে। তো আমি বলছি যে আমি প্যারামিটার পাস করছি, ভ্যালু দিচ্ছি 100 200। সো বেসিক্যালি এক একটা করে কমা, এক একটা করে প্যারামিটার, রিপিট করছি, এক একটা করে কমা, এক একটা করে প্যারামিটার। সো এখানে প্যারামিটার আছে কয়টা? দুইটা, এবং এটা কমা দিয়ে সেপারেট করা আছে। এটাও কিন্তু একটা প্যারামিটার, বাট এটা স্ট্রিং। এটা কি? ইন্টিজার, রাইট? সো আমরা তো স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট সম্পর্কে আমরা জানি, তাই না? সেই অনুযায়ী আপনি যে ভ্যালু দেবেন রিসিভার, সেটাই হয়ে যাবে। আমাদের চিন্তা করার বা টেনশন করার কোনো কিছু নেই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেরি স্মার্ট, রাইট? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা তৈরি করেছে তারা তার চেয়ে বেশি স্মার্ট, বোঝা যাচ্ছে? আর আমরা তাদের তৈরি করা ল্যাঙ্গুয়েজ করছি বা শেখার চেষ্টা করছি। সো আমাদের লেভেলটা অনেক নিচে, রাইট? সো আমরা যেটা করব, যে আমরা ধরে নিব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেরি স্মার্ট। এটা কিভাবে হলো? যেহেতু রুলস এভাবে কাজ করেছে, সো আমাদের বিষয়টা ধরে নিতে হবে যে কাজ করার নিয়মটা কি। যখন আমি এক্স আর ওয়াই বলছি, বেসিক্যালি যখন কলিং হচ্ছে আমার ফাংশনটা, অ্যাড ফাংশনটা যখন কল করছে, ফার্স্ট প্যারামিটারটা ফার্স্ট ভেরিয়েবলে এবং সেকেন্ড প্যারামিটারটা সেকেন্ড ভেরিয়েবলে বাইন্ড হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এটা যদি একটা অ্যারে হয়, মনে করেন আমি একটা অ্যারে তৈরি করলাম, এখানে একটা অ্যারে পাস করলাম, তাহলে ওয়াই কি হবে? ওয়াই অ্যারে হয়ে যাবে অটোমেটিক, কারণ আমি যার মধ্যে যাকে অ্যাসাইন করবো সে তো তাই হয়ে যাবে। নর্মাল রুলস অনুযায়ী যদি আমি এক্স এর মধ্যে ওয়াই কে অ্যাসাইন করি, ওয়াই এর ভ্যালুটা শুধু এক্স এ রিপ্লেস হয়ে যাবে, এবং ওয়াই যা ছিল এক্স তাই হয়ে যাবে। মানুষের সাথে মানুষকে তো রিপ্লেস করা সম্ভব হয় না, তাহলে তুমি এক্সাম্পল দিয়ে দিতাম, রাইট? তো আমাদের বেসিক্যালি বিষয়টা বুঝতে হবে প্যারামিটার কি এবং প্যারামিটার কিভাবে কাজ করে। আমি যেটা পাস করছি সেটা আননেসেসারিলি আমরা পাস করব না, আমাদের প্রয়োজন হবে বলেই আমরা পাস করব, প্রয়োজন না থাকলে পাস করার কোনো দরকার নেই। আর যখন পাস করব সেটাকে ইউজ করতে হবে। আমি যখন একটা প্রোগ্রাম লিখছি, আমি জানি যে এই প্রোগ্রামটা কি আউটপুট দেবে, তো অপ্রয়োজনীয় কোড বা অপ্রয়োজনীয় কোনো কিছু ডেফিনেটলি পাস করব না, রাইট? বা ওই কোডটা আবার ফাংশনের মধ্যে ইউজও করব না, বা ওই ভেরিয়েবলটা, ওই অ্যারেটা, রাইট? আচ্ছা, সো এখানে এসে যখন আমি এক্স আর ওয়াই বলছি, 100 200 বলছি, এক্স আর ওয়াই কে এখানে পাস করা হয়েছে। এখন এক্স এর মধ্যে কত আছে? ওপি একটু বলবে, 100, আর ওয়াই তে 200 আছে। ইন দ্যাট কেস সেকেন্ড ফাংশনের ক্ষেত্রে এক্স এ কত আছে? আমি যখন এই ফাংশনটা কল করছি, ফার্স্ট লাইনে তো ঠিক আছে আমি প্যারামিটার পাস করেছি, আমার লাইন নাম্বার 13 থেকে যে অ্যাড ফাংশনটা কল হচ্ছে, তখন এক্স এর মধ্যে কি থাকবে? এক্স তো খালি, কিছু বলবে? এক্স যখন খালি তখন বলবে এক্স আনডিফাইন্ড, ওয়াই আনডিফাইন্ড, নেই এক্স এর কোনো ভ্যালু নেই, ওয়াই এর কোনো ভ্যালু নেই, বোঝা যাচ্ছে? সে আনডিফাইন্ড বলবে। এখানে আনডিফাইন্ড কেন বলবে না? এই ভ্যালুগুলো সেখানে গিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, ডিফাইন হয়ে যাচ্ছে। সো আমি যদি এভাবে দেই ডলার এক্স প্লাস ডলার ওয়াই, আমি কেন ফেরত এসেছি বুঝতে পেরেছেন? আমি গিয়েও আবার ফেরত আসলাম, হ্যাঁ, আমি 22 গিয়ে আবার 20 ফেরত এসেছি। তো লেটস চেক, উপরেরটা ঠিকই কাজ করেছে, নিচের গুলোতে দুইটা দুইটা করে এরর আর দুইটা করে নোটিস দিয়েছে, ওয়ার্ন করেছে যে এটা করো না, আর তারপরে নোটিস বলেছে যে এটা
undefined variable. তো এটা বোঝা যাচ্ছে, তার মানে সে চাচ্ছে কি প্যারামিটার, প্রথম প্যারামিটারের ভ্যালু হচ্ছে কি মিসিং আর্গুমেন্ট 1, মিসিং আর্গুমেন্ট 2. সো আর্গুমেন্টে ভ্যালু আমাকে পাস করতে হবে যখন আমি আমার ডেফিনিশনে প্যারামিটার দিয়েছি. ডেফিনিশনে যখন আমি প্যারামিটার দিয়েছি, ডেফিনেটলি যখন কল হবে তখন ওই প্যারামিটার পাস করতে হবে, আদারওয়াইজ এরর থ্রো করবে. সো 300 200 300 500 500, তারপরে আর কিছু দিচ্ছি না, একটু খেয়াল করেন তাহলে তখন কি হয়. উপরের গুলো ঠিকঠাক কাজ করেছে, নিচেরটা মিসিং আর্গুমেন্ট 2, কারণ আমি সেকেন্ড প্যারামিটারে কোনো ভ্যালু পাস করি নাই, মানে y মিস করেছে, x ঠিক আছে. এখন ঘটনা হচ্ছে লাস্ট ডেতে প্যারামিটার নিয়ে একটু বেশি বলেছিলাম বলে কিছুই রিসিভ করা সম্ভব হয় নাই. যদি এতটুকু বলতাম ঠিক ছিল. আমি লাস্ট ডেতে প্যারামিটারকে অপশন করতেও, মানে অপশনাল করতেও বলেছিলাম যে কিভাবে একটা প্যারামিটার অপশনাল করা যায়. যে আমরা একটা কিন্তু বিল্ট ইন ফাংশন অলরেডি আপনাদের দেখিয়েছি, যে র্যান্ড নামে যে ফাংশনটা, ওখানে প্যারামিটার পাস না করলে সে 0 to 5 ডিজিট ইন্টিজার পর্যন্ত নিয়ে কাজ করে, আর যদি প্যারামিটার দিয়ে দেয় প্যারামিটার অনুযায়ী সে কাজ করে, রাইট? তার মানে সে ডেফিনেটলি প্যারামিটার গুলোকে অপশনাল করে রেখেছে. ম্যান্ডেটরি না যখন আমি প্যারামিটারের ভ্যালু অপশনাল করে দিব. কিভাবে অপশনাল করতে হয়, মানে অপারেটর, মানে প্যারামিটার ইকুয়াল যদি আমি নাল লিখে দেই তাহলে ওই প্যারামিটারে যদি কোনো ভ্যালু না আসে তখন সেটাকে নাল ধরে নেয়। এখন চেক করি যে লাস্ট এররটা আসে কিনা। লাস্ট এররটা নেই, সে একটাই ভ্যালু পেয়েছে এবং একটাই শো করছে। ভ্যালু পেয়েছে কি x এর, y এর কোনো ভ্যালু নেই, বাট সে কিন্তু এরর দেয় নাই কারণ y সমান সে নাল বসিয়ে নিয়েছে, রাইট? আমাকে কিন্তু প্যারামিটারের জন্য বাধ্য করছে না কারণ আমি তাকে অপশনাল করে দিয়েছি, কিচ্ছু না, নাল ব্ল্যাঙ্ক। সো আমরা যখন স্টেজে আছি তখন যেটা বলছিলাম যে জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই আর ইকুয়াল জেড আমি ধরে নিচ্ছি, তো সেই অনুযায়ী আমরা এক্স আর ওয়াই কে পেলাম এবং অনুযায়ী কাজ করছে। এখন প্যারামিটার নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, রাইট? না, আমি 19-20 ক্লাসে স্ট্রিং পাস করলে রেজাল্ট কি হবে আমাকে জিজ্ঞেস না করে এটা টেস্ট করেন, রাইট? আমি যদি 100+200 করি, সে বেসিক্যালি এটাকে অপশনাল না করে আমি এটাকে খুলে দেই, অপশনাল করেই রাখি, নো ইস্যুস। না, ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে না। একটু খেয়াল করেন কত দেখাচ্ছে, 300ই দেখাচ্ছে। এটা সে ইন্টিজারে কনভার্ট করে নিয়ে অ্যাড করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট, কারণ আমি অপারেশন চেয়েছি কি প্লাস, আমি অপারেশন চেয়েছি প্লাস, বাট আমি যদি এখানে ডট বসাতাম এটাকে কনক্যাট করে দিত, বুঝতে পেরেছেন? আচ্ছা, বাট আপনাকে অবশ্যই অ্যাবসলুটলি কারেক্ট ভ্যালুই পাস করতে হবে, যে আমি কি পাঠাতে চাচ্ছি, আমি স্ট্রিং পাঠাচ্ছি নাকি ইন্টিজার পাঠাচ্ছি। এখন প্যারামিটার নিয়ে যে কথাটা বলছিলাম, যে প্যারামিটার অ্যাজ সিম্পল অ্যাজ, রাইট? যে আমি যা পাঠাবো তার উপর বেস করে সে নিজেকে ডিফাইন করে নেবে। যদি আমার প্যারামিটার বুলিয়ান হয়, বুলিয়ান যাবে, স্ট্রিং হলে স্ট্রিং যাবে, আমার অ্যারে হলে অ্যারে যাবে, ইন্টিজার হলে ইন্টিজার যাবে। কোথায় অ্যাসাইন হবে, লিস্ট অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী, রাইট? আমি যেখানে ডিফাইন করব ওখানে প্যারামিটার যেটা দিয়ে রিসিভ হবে, আমি যদি এটাকে সোয়াপ করে দেই, 200 আগে দেই, 100 পরে দেই, রেজাল্ট তো সেম হবে, বাট এক্স আর ওয়াই এর ভ্যালু কি ডিফারেন্ট হয়ে যাবে না? এক্স এর ভ্যালু এখন 200, ওয়াই এর ভ্যালু এখন 100, যেটা বোঝা যাচ্ছে। আমাদের প্যারামিটার গুলোকে কিন্তু ঠিকঠাক মতো ইউজ করা বুঝতে হবে। ওকে, ফেরত আসি এই জায়গাটাতে।
আমি এই এই প্র্যাকটিক্যালটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদের করে দিয়েছি। আরেকটি এক্সাম্পল যদি এরকম আমরা করার চেষ্টা করি, আমি যেটা বলেছিলাম যে আমি অ্যারে থেকে কিভাবে সার্চ করব। সো অ্যারে সার্চ করার জন্য যখন আমি কোডটা লিখছি তখন এটা কিভাবে করা যায় একটু দেখি। দেখেন আমি অ্যারে সার্চ বলে একটা ফাংশনই রয়েছে নিডল হ্যাশট্যাগ, হ্যাঁ এটা দিয়েও আপনি অ্যারে সার্চ করতে পারেন, অথবা ইন অ্যারে এটা দিয়েও কিন্তু আপনি অ্যারে সার্চ করতে পারেন। এটা বিল্ট ইন ফাংশন, আমার লেখার সাথে সাথে কিন্তু অ্যারে সার্চ বিল্ট ইন ফাংশনটা চলে আসে। নিডল বলতে বোঝায় ভেরিয়েবল, আমি কি দিয়ে সার্চ করছি, হ্যাশট্যাগ হচ্ছে অ্যারে, আমি কোথায় সার্চ করব। বুঝতে পেরেছি? আবার ইন অ্যারে ফাংশন দিয়েও আপনি এই কাজটা করতে পারেন, তার মানে একই ফাংশন ভিন্ন ভিন্ন নামে সিমিলার টাইপের টাস্ক এক্সিকিউট করতে পারে, কারণ লিগেসি মেইনটেইন করে পিএসপি। যে পুরনো একটা ফাংশন তো একই প্রসপেক্টিভে তারা লিখেছিল, বাট ডে বাই ডে পিএসপি আপডেট করেছে, এটা অ্যাডভান্স হয়েছে, রাইট? পিএসপি নতুন নতুন ফাংশন এসেছে সেখানে। সো আমাদের দেখে নিতে হবে যে সাপোর্ট সিস্টেমটা কোথায়, তার মানে এটা বেসিক্যালি এই অ্যারে সার্চ ফাংশনটা বহু পুরনো, রাইট? 4.5 এবং পিএসপি 5 এ সে ইনক্লুড হয়েছে। লেটেস্ট ফাংশনটা ইউজ করার চেষ্টা করতে হবে সবচেয়ে বেশি, শুধু যেখানে লেখা থাকবে পিএসপি 5। সো আমি যদি আমার ওই সার্চ করার জন্য বলি ইন আন্ডারস্কোর অ্যারে, একটু খেয়াল করেন এটা 4, 5 বোথ আছে, বাট এটা মোর কি বলতে পারেন যে মোর পাওয়ারফুল ফাংশন। ওকে, সো আমি এই ফাংশনটার ইউজ দেখাই। আগে একটা ইউজার ডিফাইন ফাংশন আমি কল করি, ফাংশনটা বলেছি সার্চ অ্যারে, এই নামে কোনো বিল্ট ইন ফাংশন নেই। সো লেটস চেক যে আমার এই নামে কোনো বিল্ট ইন ফাংশন আছে কিনা। নেই, সে বল কল টু আনডিফাইন ফাংশন সার্চ অ্যারে, আর লাইন নাম্বার অ্যারেতে বলছে ইন, এই লাইন নাম্বার 8 এসে এররটা দিয়েছে। তো আমি ফাংশনের ডেফিনেশনটা দিচ্ছি, search array আগে আপনারটা ইউজ হবে, তারপরে বিল্ডিং ফাংশনেরটা। না, করবে না। আচ্ছা, তো অ্যারে সার্চ ফাংশনটা বা সার্চ অ্যারে ফাংশনটা নিয়ে কথা বলছি, এখন কিন্তু কোনো এরর আসবে না, কারণ ডেফিনেশনটা পেয়েছেন। নাও আমি কি করতে বলেছি, আমি একটি স্ট্রিং পাঠাবো, সেই স্ট্রিংটা অ্যারের মধ্যে সার্চ করবে। সো আগে স্ট্রিং পাঠানোর আগে আমি তার কাছে জেনে নেই যে কি ধরনের অ্যারে রয়েছে। লাইক ডাটা অ্যারের মধ্যে আমি কিছু স্ট্রিং পুশ করছি,
তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, 10টা ডাটা আমি সেখানে দিব। HTML, CSS, JS, PHP, MySQL, jQuery, Ajax, Laravel, না বুটস্ট্র্যাপ দিব না, সিঙ্গেল কোড, হ্যাঁ ডাবল কোড সিঙ্গেল কোড কাজ করবে। পার্ল, পাইথন, কিছু স্ট্রিং আমি দিয়েছি একটা অ্যারেতে, 10টা ভ্যালু আমি পাস করেছি। এবার আমি বলেছিলাম যে একটা বিল্ট ইন ফাংশন আছে, আমি কোন একটা ভ্যালু রিটার্ন করছি বা ভ্যালু পাস করছি, সেখানে একটা স্ট্রিং পাস করছি লাইক জেস, এই স্ট্রিংটাকে কি আমাকে ধরতে হবে না যে ডলার স্ট্রিং? এবার আমাকে বলতে হবে, এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং যে আমার যে ফাংশনটা বা এই যে যেখানে কার্সরটা বিফ করছে, এই জায়গাটা কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনাকে পাস করতে হবে বুলিয়ান ভ্যালু, তাই না? তার মানে এখানে কন্ডিশন বসতে পারে যে কন্ডিশন রিটার্ন করে কি বুলিয়ান, বুলিয়ান যদি ট্রু হয় তাহলে ইফের ভেতরে আসে, ফলস হলে ইফের বাইরে চলে যায়, ঢুকে না, তাই না? সো এটা তো বোঝা যাচ্ছে আমি কি বলার চেষ্টা করছি, এখানে কি থাকে কন্ডিশন, ইফে কন্ডিশন থাকে, কন্ডিশন ট্রু হলে ভেতরে আসবে, ফলস হলে ভেতরে আসবে না, এটা সহজ হিসেব। তো এখন বলেন আমি যদি কোনো একটা ফাংশন কল করি আর ফাংশন যদি রিটার্ন করে ট্রু অর ফলস, তাহলে কি এখান থেকে ফাংশন কল করা যাবে না? যাবে, আমি এখান থেকে ফাংশন কল করতে পারি যদি ফাংশন রিটার্ন করে ট্রু অর ফলস। সো অলওয়েজ যে ফাংশন ট্রু ফলস রিটার্ন করবে সেটাও কিন্তু না, র্যান্ড ফাংশন কি রিটার্ন করে ভ্যালু, তাই না? আমি রেঞ্জ বলে দিলে যে ভ্যালু রিটার্ন করে, আর যখন আমি ফাংশন ইউজ করি কি লাইক আমি এখন যে ফাংশনটা ইউজ করব ইন আন্ডার স্কোর অ্যারে, একটু খেয়াল করেন ফার্স্টে বলছে নিডেল তারপরে বলছে অ্যারে হ্যাশট্যাগ। সো ইন অ্যারে যখন আমি দিচ্ছি, ইন অ্যারের মধ্যে আমি প্রথমে বসাবো কি স্ট্রিং, আর হ্যাশট্যাগটা বেসিক্যালি আমার ডাটা। যদি স্ট্রিং এর ভ্যালুটা ডাটা অ্যারের কোনো ইন্ডেক্সের সাথে মিলে যায়, কিভাবে মেলাবে কিভাবে না মেলাবে সেটা কার বিষয়, ইন অ্যারে বিল্ট ইন ফাংশনের বিষয়, সেটা তার বিষয়, আমার জানার দরকার নেই, কারণ সে ওই মেকানিজমটা ডেভেলপ করে রেখেছে। সে যেটা করে যে স্ট্রিং এর ভ্যালু যদি অ্যারের কোনো ইন্ডেক্সের সাথে মিলে যায় তখন সে রিটার্ন করে কি ট্রু, মিললেই ট্রু আর না মিললে কি ফলস। সো আমি ইফ এর মধ্যে বলতে পারি ইকো দিয়ে ফাউন্ড, রিয়াদ বোঝা গেছে আপনার এরর কেন আসছিল? এলস ইকো হবে কি নট ফাউন্ড। তো বেসিক্যালি ইন অ্যারে যদি ফেল করে ডেফিনেটলি সে খুঁজে পায় নাই, সো আমি কি দেখাবো কি নট ফাউন্ড। সো লেটস চেক আমাকে কি বলছে ফাউন্ড। এখন আমি তো এটা পাস করেছি না, আমি যদি রুবি দেই, রুবি আছে আমার অ্যারেতে কি রুবি আছে একটু দেখেন তো, রুবি নামে কোনো কিছু নেই, কি বলছে রাইট, আমি যে কোনো স্ট্রিং দেই সাহিল দিয়েছি, সাহিল অ্যারেতে আছে নেই, ক্লিয়ার? যদি অ্যারেতে থাকে দেন রিটার্ন করছে কি, অদারওয়াইজ সেখান থেকে বলছে নট। সো ইন অ্যারে আমার এই কাজটা করে দিচ্ছে যে স্ট্রিংটা, এই পার্টিকুলার স্ট্রিংটা বা এই ওয়ার্ডটা আমি যা দিচ্ছি সেটা অ্যারের ইন্ডেক্সে আছে কি নেই, যদি ম্যাচ করে গুড, ম্যাচ না করলে সে বলছে নট ফাউন্ড, ক্লিয়ার? সো এখন এটা তো কোথা থেকে নিতে হবে, ইউজার ইনপুট থেকে, তাই না?
ইউজার ইনপুট থেকে নিতে গেলে কি বিষয়টা কি কঠিন? জাস্ট পোস্ট থেকে ধরে নিয়ে ওটা পাস করে দিতে হবে, তাই কি না? পোস্ট থেকে ধরে নিয়ে আমাকে এটা পাস করে দিতে হবে। সো আমরা কি একটু একটু করে বুঝতে শিখছি তো নাকি? তাহলে আমরা একটা ফাংশন লিখি, হ্যাঁ একটা ফাংশন লিখি, যে আমি যে স্ট্রিংটা লিখব ওই স্ট্রিংটার মধ্যে যদি কোথাও মনে করেন আমাদের নাম, যার যে নাম তার প্রথম অক্ষর থাকে, রাইট, মনে করেন প্রিয়া, তার প্রথম অক্ষর কি পি, যদি তার স্ট্রিংটার মধ্যে আমি যে গিভেন স্ট্রিং দিচ্ছি ওর ভেতরে যদি কোথাও পি থাকে, সো প্রিয়া পি কে রিপ্লেস করে আর করে দেবে। একটা এক্সাম্পল বলছি, যে প্রত্যেকের নামের সাথে মিল রেখে যদি স্ট্রিং এর মধ্যে ওই পার্টিকুলার ওয়ার্ড থাকে, লাইক প্রিন্স, পি দিয়ে সে রিপ্লেস করবে। লাইক আমার যে স্ট্রিংটা আছে, যদি ওই স্ট্রিং এর মধ্যে কোথাও পি খুঁজে পায় তাহলে ওটাকে লাইক আর্ট দিয়ে রিপ্লেস করবে। আমি বুঝতে পেরেছি? বলে গৌতমের কি হবে? জি, আকিবের এ, আতিকের এ, বিষয়টা বোঝা যাচ্ছে? ওয়াহিদের ডব্লিউ, স্ট্রিং এর মধ্যে যেখানেই ডব্লিউ থাকবে সেখানে সে জেড দিয়ে রিপ্লেস করে দেবে, রাইট? আমি বোঝাতে চাচ্ছি যদি এ থাকে বি দিয়ে রিপ্লেস করবে, বি থাকলে সি দিয়ে রিপ্লেস করবে। আমি চাচ্ছি যে ওই পার্টিকুলার ক্যারেক্টারটা কিভাবে আপনি রিপ্লেস করবেন, নেক্সট ক্যারেক্টার দিয়ে রিপ্লেস হয়ে যাবে। যদি এ থাকে মনে করেন আমি বলছি অ্যাপেল, রাইট, তাহলে এ হয়ে যাবে কি ব্যাপেল হয়ে যাবে, তাই না? অ্যাপেল ব্যাপেল হয়ে যাবে, এ রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে, বি দিয়ে। বাট এই কাজটা যদি লাইক প্রিয়া করে তাহলে অ্যাপেল যদি লিখে পি হয়ে যাবে কি, দুইটা পি হয়ে যাবে কিউ, তাই না? বলে যা হয় সেটা দেখাবে, সেটা ক্লিয়ার? সেটা একটু আমরা একটু করার চেষ্টা করি। এটা করে দেব, ওইটা আপনারা করবেন, হ্যাঁ। এইটা এইটা যেটা ইউজার ইনপুট থেকে, লাইক অ্যারে সার্চটা আমি ইনপুট থেকে দিয়ে দিব, বাট স্ট্রিংটা পাচ্ছেন না, পাচ্ছেন না, রিপ্লেসটা ঝামেলা হচ্ছে। আচ্ছা একটু খেয়াল করেন, এই যে আমি পেয়ে গেছি কিন্তু এসটিআর রিপ্লেস, হ্যাঁ। এখন আমাকে বুঝতে হবে কোনটা কি, সার্চ কাকে রিপ্লেস করবে, কি দিয়ে সার্চ করব, রিপ্লেস কি দিয়ে রিপ্লেস হবে, হ্যাঁ। সোদ টোড, সো এস দিয়ে সার্চ করতে হবে, কি দিয়ে রিপ্লেস হবে, টি দিয়ে রিপ্লেস করতে হবে, কার মধ্যে করতে হবে, সোদের মধ্যে। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা আমি একটু চেক করি যে রিপ্লেস করা সম্ভব হয় কিনা, কাকে রিপ্লেস করব, এস কে, টি দিয়ে রিপ্লেস করব, টি দিয়ে, আর সাবজেক্ট কি, সোদের স্পেলিং বলেন, এস ইউ, এস ও ইউ ডি, সো দেখেন সোদ বেসিক্যালি টোদ হয় কিনা যদি আমরা চেক করি। হয়েছে তো, হ্যাঁ টোদ হয়েছে, করা যায় নাই, কারণ কি আমরা প্যারামিটার গুলো বুঝতে পারছি না। এর জন্য একবার দুইবার করে, এইটা আমি বলেছিলাম যে আপনারা চলে যাবেন কোথায়, তার ডেফিনেশনে, সো স্ট্রিং রিপ্লেসে যখন আমি আসি
কখনো কখনো দেখা যাবে এই যে নিচের দিকে একটা লিংক থাকবে, ডকুমেন্টেশন ইউআরএল বলা হয়। আমার ইন্টারনেট আসছে কিনা আমার জানা নেই, একবার অ্যাটেম্প করতে পারি। আসছে না, আমার তো নিতে হয় নাই। দেখেন আমি পিএসপি ম্যানুয়ালে যাচ্ছি, এই যে পিএসপি ম্যানুয়াল। হ্যালো ইকলাস, ওকে। তাহলে আগামীকালকেও আমাদের ক্লাস আছে, আমরা আগামীকালকে ক্লাস করছি। আগামী ক্লাসেও আমরা ফাংশন নিয়ে কথা বলবো। আজকে কিছু ভিডিও আপনাদের আপনাদের 19 পর্যন্ত আপলোডেড, এখন শুধু পাবলিশ করতে হবে গ্রুপে। 21 নম্বর ভিডিওটা পেলেই আমরা ওইটা পাবলিশ করা শুরু করব। ভিডিওগুলোর পর থেকে আপ টু ডেট হতে থাকবে, হ্যাঁ, ক্লাসের পর পরই ওইটা আপডেট হয়ে যাবে। যদিও ভিডিও এবং কোড আমি দিয়ে দিব, পেন ড্রাইভটা।